শেষ হলো জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। সেরা হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন সুশান্ত, দ্বিতীয় হয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার এস এল নারায়ণন, আর তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন ইরানের গ্র্যান্ডমাস্টার মোহাম্মদ আমিন। পুরস্কার প্রদান অনুষ্ঠানেও তারা যোগ দেন অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনের সাথে মিল রেখে ৭৪ জন দাবারু নিয়ে চলে তিন দিনের এই প্রতিযোগিতা। এতে অংশ নেন ১৪টি দেশের দাবা খেলোয়াড়। ৬,০০০ ডলার পুরস্কারের এই প্রতিযোগিতায় অপরাজিত থেকে সেরা হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন সুশান্ত, ভারতের গ্র্যান্ডমাস্টার এস এল নারায়ণন দ্বিতীয় এবং ইরানের গ্র্যান্ডমাস্টার মোহাম্মদ আমিন তাবাতেবায়ে হয়েছেন তৃতীয়। বিদেশি দাবারুরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন অনলাইনে। প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ জন গ্র্যান্ড মাস্টার সহ ৪৭ জন দাবারু অংশ নেন, তবে তারা প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি। এমনকি সেরা ১০ও নেই বাংলাদেশের কোনো দাবারু। দুই ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও মোহাম্মদ জাভেদ যথাক্রমে দ্বাদশ এবং চতুর্দশ স্থান অর্জন করেন। থাকে কোথায় আমি আমার প্রশিক্ষক দিব, কোথায় একটা কোচকে আমি বসাবো, জায়গা আমরা প্রতি বছর টুর্নামেন্ট করছি, যেহেতু জীবিত রাখতে হবে এবং সেটা করছি আমরা হচ্ছে সব এই কমিউনিটি সেন্টার ভাড়া করে, হোটেল ভাড়া করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। গত বছর আমরা ৯০ লক্ষ টাকা খরচ করেছি ফর ভেনু। ভবিষ্যতে ভালো করার লক্ষ্যে এমন প্রতিযোগিতা প্রয়োজন বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। টুর্নামেন্টটা যদি সারা প্রতি বছর হতে পারে এটা আমরা চূড়ান্ত করেছি এবং মুজিব বর্ষেও আমরা ইন্টারন্যাশনাল একটি টুর্নামেন্ট করব। এই ধরনের টুর্নামেন্ট আমরা অনেক বেশি করতে চাই, যাতে করে আমাদের খেলোয়াড়রা আরও অনেক বেশি আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে খেলা অংশগ্রহণ করার সুযোগ পায়। অনুষ্ঠান শেষে আসন্ন বাফুফে নির্বাচন ও বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে সার্বক্ষণিক আলোচনা চলছে। সাবরিনা সিরাজ, দীপ্তি স্পোর্টস। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে।